আজকে তুমি কি বানাচ্ছ মা, সবাইকে বলো একটু। প্রেশার কুকারে মাত্র 10 মিনিটে কিভাবে পারফেক্ট কেক বানাবো সেটা আজকে তোমাদের দেখাবো। তো কেক বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হলো ময়দা। তো মা এই এক বাটি ময়দা পুরোটাই দিয়ে দিচ্ছে, কারণ এই বাটির মাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে দিতে হবে, কারণ পরিমাপটা এখানে কেকের ক্ষেত্রে খুব ম্যাটার করে। তো যতটা পরিমাণ ময়দা ঠিক ততটা পরিমাণই চিনি এখানে অ্যাড করা হবে এবার। আর এই চিনিটাকে মা আগে থেকেই মিক্সার গ্রাইন্ডারে পুরো গুঁড়ো করে রেখেছিল যাতে মিক্সটা খুব ভালো হয়। তোমাদের এখানে একটা জিনিস বলে রাখি, মা এখানে ময়দাটা যখন নিয়েছিল তার আগে ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছিল, তার কারণ ময়দার সাথে যদি কিছু মেশানো থাকে সেটা চেলে নেওয়ার পরে পুরো পিওর ময়দাটা পাওয়া যায়, তাতে কেকটা খুব সুন্দর টেস্ট হয় এবং মানে একদম টাইট হয়। এবার মা কী করছে, ওই চিনির গুঁড়োটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছে। দেখো, তো ময়দা এবং চিনিটা দেওয়ার পরে এবার মা এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছে। আর যে বাটির পরিমাণ অনুযায়ী আমরা ময়দা এবং চিনিটা নিয়েছিলাম সেই অনুযায়ী আমাদের কেকের জন্য একটা ডিম লাগছে। তো এরপরে মা যেটা করছে, এর মধ্যে এক চিমটে একটুখানি নুন মিশিয়ে নিচ্ছে। এরপরে পুরো জিনিসটাকে মা এবার মেশানো শুরু করলো। দেখো তোমরা, একটা চামচ দিয়ে মা পুরো জিনিসটাকে এবার মেশাচ্ছে। তো এবার ওই মিশ্রণটার মধ্যে দুধ অ্যাড করা হচ্ছে। যে বাটির পরিমাণ অনুযায়ী ময়দাটা নেওয়া হয়েছিল ঠিক সেই পরিমাণ অনুযায়ী দুধ এর মধ্যে অ্যাড করতে হবে, কারণ আমি আগেই বলেছি যে পরিমাণটা কিন্তু কেকের জন্য খুব ম্যাটার করে। এবার ভালো করে এটাকে মিশাতে হবে। তো কেক বানানোর জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিক্সচার করাটা, মানে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্সচার করতে হবে, যাতে কেকটা মানে পুরোপুরি এর ওপরেই ডিপেন্ড করবে কতটা ফ্লাফি হবে, কতটা স্পঞ্জি হবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি যে মেশানোটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রায় 10 মিনিটের কাছাকাছি ফেটানোর পরে তারপর এর মধ্যে 2 চামচের মতন সাদা তেল একটু অ্যাড করতে হবে মিশ্রণটার মধ্যে, তারপরে আবার পুরো জিনিসটাকে ফেটাতে হবে। ঠিক এইভাবে ফেটিয়ে যেতে হবে। তো 10 থেকে 15 মিনিট ফেটানোর পরে মা যখন চামচে করে দেখো ওপর থেকে নিচের দিকে ফেলছে মিশ্রণটা, কত স্মুথলি জিনিসটা পড়ছে, তার মানে আমার এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। এরপরে আমি যেহেতু কেকটা ক্যাডবেরি ফ্লেভার করতে চাইছি, মানে চকলেট ফ্লেভার করতে চাইছি, তো সেই জন্য আমি একটা ক্যাডবেরিকে গরম জলে মেল্ট করে এই মিশ্রণটার সাথে ভালো করে অ্যাড করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা এমনিও করতে পারো ক্যাডবেরি ছাড়া। তো কেকের ব্যাটার অলমোস্ট রেডি হয়ে গেছে। বারবার চামচে করে মা ওপর থেকে ফেলছে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে কতটা এটা স্মুথ হয়ে গেছে একদম, কারণ এই স্মুথনেসটার ওপরেই কেকটার কিন্তু ফ্লাফি ব্যাপারটা ডিপেন্ড করে, কতটা কেকটা ফুলবে সেটা ফাটানোটার ওপরেই ডিপেন্ড করে। তো এরপরে মা একটা বাটিতে, যে বাটিটাতে কেকটা করা হবে তাতে একটু তেল ছড়িয়ে সেটাকে ভালো করে বাটিটার সাথে মিশিয়ে নিচ্ছে, তার কারণ কেকটা এর মধ্যে যখন ঢালা হবে তৈরি হয়ে যাওয়ার পরে যাতে কেকটা খুব সহজেই উঠে আসে। তেল দেওয়ার পরে এবার মা এর মধ্যে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছে, তাতে জিনিসটা মানে কেকটা মানে আরও খুব সুন্দরভাবে উঠে আসবে, একদম বাটির সাথে লেগে যাবে না। তো প্রথমে তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এরপরে যেটা হচ্ছে, মা এবার ব্যাটারটা ওর মধ্যে মানে বাটিটার মধ্যে একদম ঢেলে দিচ্ছে, পুরো রেডি ব্যাটারটা মা একদম বাটির মধ্যে পুরো সেট করে দিয়েছে।
ভেতরে যাতে কোনো ফাঁকা মানে ফাঁপা না থাকে বা কোনো ফাঁকা মানে এটা না থাকে, তার জন্য বাটিটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মানে পুরো মিক্সচারটা বসে যায়, মানে কেকের মধ্যে যাতে কোনো রকম ফাঁকা বা ফেঁপে না থাকে। এবার কেকটাকে ডেকোরেশনের জন্য মা এর ওপরে একটু কুমড়োর মিঠাই বা যেটাকে মেওয়া বলে সেগুলো অ্যাড করছে। তারপরে কাজু বাদাম অ্যাড করা হচ্ছে। এরপর এর ওপরে একটু কিশমিশ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো এরপরে এর ওপরে মা একটু লাল চেরি ছড়িয়ে দিচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে, দেখো ডেকোরেশনটা। এর আগে আমরা যতবারই কেক বানিয়েছি আমরা মাইক্রোওয়েভে বানিয়েছি, তো মাইক্রোওয়েভের প্রসেসটা তো মোটামুটি সবাই জানে কিভাবে কেক বানাতে হয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা প্রেশার কুকারে কেকটা বানাচ্ছি। তো দেখা যাক যে কীরকম হয়, এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি আমরা। তো মা প্রথমে প্রেশার কুকারটাকে একটু গরম করে নিচ্ছে। এরপরে এর মধ্যে একটু নুন মানে আর কি ঢেলে দিতে হবে, প্রেশার কুকারের মধ্যে নুন ঢেলে দিতে হবে। এই নুনটার ওপরেই কিন্তু কেকের বাটিটা বসানো হবে। তো নুনটাকে এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু গরম হতে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে তারপরে কেকের বাটিটাকে এর ওপরে বসিয়ে দিতে হবে। ঢাকনাটা মা লাগিয়ে দিচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ওপরে যে মুকুটিটা থাকে যেখান থেকে সিটিটা বেরোয় সেটা কিন্তু অবশ্যই করে খুলে দিতে হবে যাতে সেখান থেকে হাওয়াটা পাস করে। তো এইভাবে মাত্র 10 মিনিট রাখার পরেই আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, এবং আমরা খেয়েও দেখেছি সত্যি অপূর্ব খেতে হয়েছে। মাইক্রোওয়েভে আমরা এর আগেও কেক বানিয়েছি, কিন্তু এত সুন্দর আর এত পারফেক্ট এর আগে কখনো হয়নি। তো সত্যি বলছি, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, এই প্রসেসে খুব কম সময়ে খুব সুন্দর একটা কেক তোমরা বাড়িতে বানাতে পারবে, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি। তো আর দেরি না করে চটপট তোমরা বানিয়ে ফেলো বাড়িতে এই সুন্দর কেকের রেসিপিটা। আর অবশ্যই করে কেমন হলো আমার কমেন্ট বক্সে লিখে কিন্তু জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু উপহার দিতে তোমাদের।